যে বিপদে পড়ে আছে বিপদের কথা বলে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিই ছেলে জেলে গেছে বিপদে পড়েছে জমি জোর করে আর একজন করেছে দখলে নিয়েছে বিপদে পড়েছে ভাই ভাই মারামারি হয়েছে বিপদে পড়েছে বউ তালাক দিয়ে আমাকে চলে গেছে লোকটি বিপদে পড়েছে মানুষের বিপদের কোনো শেষ নেই আল্লাহ তালা বলেন ও রাত বারোটার পরে আমাকে একটু বলে না কেন বললেই তো আমি শুনি শোনার জন্য প্রতীক্ষমান রয়েছে আমি যে আমার পাপের কথা বলবো আসলেই কি আমি তাকে জানি আসলেই কি আমি তাকে চিনি ওই যে কথাটি যেই কথাটি রাসুল সাল্লি আসাল্লাম বলেন যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়া দু ফাস্তা কে আমাকে ডাকে আমি তার ডাকে সারা দিব মায়াহু কে আমার কাছে কিছু চাই যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিব মায়া ফেরুনি ফাখ ফের কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব প্রতীক্ষ মান থাকেন আদম সন্তান বড় নিমখ আরাম চাই কি চাইবে কি করে অত রাত দুইটায় তিনটেই টিভি বন্ধ করেছে চাওয়ারো একটা পরিস্থিতি লাগবে চাওয়ার একটা সময় লাগবে উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুফতাউ আবু সুমাইয়ান ইসফাল লাইলে যখন রাত অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় যখন রাত অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় মা মিন দাঈন ইদালহু যে কোনো প্রার্থনাকারী যে বিষয়ে প্রার্থনা করে তা মেনে নেওয়া হয় যে বিপদে পড়ে আছে বিপদের কথা বলে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিই ছেলে জেলে গেছে বিপদে পড়েছে জমি জোর করে আর একজন দখলে করেছে দখলে নিয়েছে বিপদে পড়েছে ভাই ভাই মারামারি হয়েছে বিপদে পড়েছে বউ তালাক দিয়ে আমাকে চলে গেছে লোকটি বিপদে পড়েছে মানুষের বিপদের শেষ নেই আল্লাহ বলেন ও রাত বারোটার পরে আমাকে একটু বলে না কেন বললেই তো আমি শুনি শোনার জন্য প্রতীক্ষমান রয়েছে